সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীল খেতে যান তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চলমান কোটা বিরোধী আন্দোলনে যোগ দেবেন